আসসালামু আলাইকুম মোহিত ভাই, আপনাকে আমাদের লন্ডনওয়ালা ভয়েসে স্বাগত জানাচ্ছি। আর কি, আমরা দেখলাম যে বিভিন্ন সোশ্যাল মিডিয়া এবং দেশের কয়েকটি নিউজে আমরা দেখেছি যে আপনার জগন্নাথপুরের বাড়ি দেয়াল ভাঙ্গা হয়েছে, যেটি আপনি অভিযোগ করতেছেন যে স্থানীয় কিছু দুষ্কৃতিকারী মানুষ জোরপূর্বক আপনার এই দেয়ালটি ভেঙেছে। আসলে ঘটনাটি কি ঘটছে আপনি যদি আমাদের একটু বলেন, আসলে আপনার কি হয়েছে ওই দিন? জি, ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি বরকাতু। জি, আমার নাম তো আর জানোই, মুহিত মিয়া। আমার বাড়ি হইল বাংলাদেশের বাড়ি, মোহাম্মদপুর, পোস্ট অফিস আলিয়াবাজার, থানা জগন্নাথপুর, জেলা সুনামগঞ্জ। তো এটা হইছে গিয়ারি, আমার বাড়ির যে দেওয়াল, আমি 2 মাস আগে দেশে আসলাম। আমার বাড়ির চতুর্দিকের মাঝে প্রায় 3 দিক থেকে বেশি আমি দেওয়াল দিয়েছি, আর আমার সময়ের অভাবে আমি বাকি দেওয়ালটা দিতে পারি নাই। তখন আমি আওয়ার পরে আমার বাড়িতে আমি নয়া একটা গেটও বানাইছি, আরো সামান্য জায়গা রয়েছে, আমি দেওয়াল দিতাম। এটা আমার জায়গা, অন্য জায়গা তো দেওয়ার প্রস্তুত হয় না। কিন্তু এই যে আমার গোষ্ঠীর হোক, এরা মানে গোষ্ঠীর মানুষ হোক, তারা ইয়ারে আমি বাড়িতে না, বিভিন্ন ভাবে আমার মা বাড়ির, বৃদ্ধ মা বাড়ির, আমার বাইর বউ বাড়ির, আর আমার ছোট 3টা ভাতিজা বাড়ির, তারা বিভিন্ন সময় বিভিন্ন ভাবে আইয়া তারারে মানে জ্বালা যন্ত্রণা করে, মানে জুড়ে ধান খাইটা নেই গিয়ে আমার জমিনটা কি, আমার জায়গা নেই গিয়ে জুড়ে, মানে আমার বাড়িটাকে ফসল নাকি জুড়ে, মাছ মারিলে জুড়ে। এখন এমনকি যেদিন তারা দেওয়ালটা ভাঙছে, ওদিন সকালে এটা সিসিটিভির ফুটেজ আছে আমার বাড়ির সবটা, তারা ইয়া মোটা অঙ্কের এটা সাদা পর্যন্ত দাবি করছে যে দিবার নাই। তখন আমার মা বাইর বউ তারা অপারক হয়েছে যে না, ইলা আমরা আমার জায়গাতে আমি ওয়াল দিবো, তোমরা এখানে সাদা দিব। ও তারা তারারে ট্রেড করছে, তা হইলে এখন আমরা ওয়াল ভাঙবো, তুমি ফাললে ফিরে গিয়ে ওইয়া আরে তারা বাড়িতে গেছে, তারা পাশের বাড়িও আমার ব্রিজ বাড়াইয়া গিয়া রে আইয়া আরে তারা যা খন্তি কুড়াল সাফল যা আছে, যারা তো যেটা আছে সিসিটিভির ফুটেজও আছে, এটা মিথ্যা মাথার কিছু নাই। এরপরে আইয়া রে তারা দেওয়াল বাঙ্গাত লাগছে, বাঙ্গাত যখন লাগছে তখন আমার ছোট একটা বাতি যা নয় আর কলেজ এবার ভর্তি হয়েছে, এ গিয়া আর এখানে একটু বাধা দিছে যে তোমরা এই ওয়াল বাঙ্গ ওখানে, আমি ভিডিও করবো মোবাইল। তখন তার সাথে খুব খারাপ ব্যবহার করা হয়েছে, এ বাচ্চা মানুষ লগে লগে গড়ে আইছে, গড়ে আইয়া তার মারে কইছে যে আমরা দেয়াল তো বাঙ্গিলটা। তখন আমার যে ছোট ভাই বউ জানের মায়া না কইরারি গেছে গিয়ারি, যে তারা যে আমার অত কষ্টের জিনিসটা, আমার মাও গেছেন ঘর ইয়া তারা বাঙ্গের, আর আমার এই ছোট ভাই বউ রেকর্ড করে, এবং তার সাথে তারা খারাপ ব্যবহার করো। এবং যে গিনিত ব্যক্তি যে আজাদ মিয়া, এ তার লগের যে তার সাঙ্গ পাঙ্গ আশিক, আনহার, তহজ্জুল, আয়াস, এই ধরনের যারা আছে, এরা তাই দিয়ে খুব খারাপ ভাষায় গালে গেলা করছে, এবং তাই জানের ভয় না কইরো রেকর্ড করছে, এবং তারা তারা মনের আনন্দেও ওয়ালটা দেয়ালটা ভাঙ্গিয়া আরি। আর পরবর্তীতে কইয়া গেছে কথাটা যে দেয়াল তো ভাঙ্গিয়া গেছি, এখন অসুবিধা নাই, তোমার বাসুর বা তোমার জামাই যে সঙ্গে সময়বা, আমরা আসল হিসাব তো তারার কাছে রয়েছে, তারা আমরা জানে মার তো দ্বিধা করতাম না। এমনকি তুমি বেশি বাড়াবাড়ি করলে যে তোমার বাচ্চা কাচ্চা আছে, তোমার তানুফরেও আমরা আক্রমণ করতে দ্বিধা করতাম না। আচ্ছা, এই ঘটনায় তো আপনারা তো গ্রাম পঞ্চায়েত আছে, আশপাশের মানুষ বা এলাকার মেম্বার, এরা কেউ আগে আইলেন না, এরা কোনো বিচার করলেন না। আর পয়লা আপনি কই ভাই, আপনার গ্রামটা কোন না পড়ছে জগন্নাথপুর কোন ইউনিয়নের কোন গ্রাম? আমরা পড়ছে গ্রাম মোহাম্মদপুর, পোস্ট অফিস এরালিয়া বাজার, 1 নম্বর খলখলি ইউনিয়ন, 1 নম্বর খলখলি ইউনিয়ন। বর্তমান চেয়ারম্যান হইলা রফিক মিয়া, আর আমরা যে ওয়ার্ডের যে মেম্বার তার নাম হইলো সালিক। তো এখানে সালিকরেও এর একদিন আগে পুলিশে মানে গিয়ারি একটু ইনভলভ করছে, যে তারারে মনে হয় এরা সাতায় তারা ওয়াল দিছে, তুমি ওটা একটু দেখাশোনা করি। এবং মেম্বার সহল ইয়া এই যে দুষ্কৃতিকারী আজাদ, তারে নিষেধ হয়েছে যে তার এখানে ওয়াল করা হয়েছে, খবরদার তোমরা এখানে গিয়া কোনো জ কইর না, তার ওয়ালও ডামেজ কইর না, মেম্বারে সহল জ করছে। কিন্তু এর পরে যেনে আমার বাড়িতে তো করে একটা ট্র্যাজেডি ঘটলো, এই যে আমার গ্রামের মেম্বার, আমার পাশের বাড়ি, আমার 2 জন মহিলা বাড়িতে অসহায়, কিন্তু এ যে আইয়া একবার তারারে সান্ত্বনা দিব বা যে ওয়ালটা ভাঙ্গ হইল এরারে একটা বুঝ দিব বা এরারে সহানুভূতি দেখাইব, এই ধরনের কোনো জিনিস মেম্বারের কাছ থেকে আমরা পাইছি না বাড়ির মাঝে, বুঝছেন? নি এই ঘটনায় আপনি এই আরো তো এক মেম্বারে না দেখলে তো ইউনিয়নের চেয়ারম্যান আসুন, বা 2 গ্রাম 3 গ্রাম মিলে তো অনেক সময় মই মুরুবি বিচারি হল, তখন তারা এটা দেখা দিলাম তারা এটা দেখে। এটা আমি বিদেশ লন্ডন, আমার ভাই পর্তুগাল, বেটা মানুষ বলতে তো ভাই আর কেউ নাই,
আর যেবা যারা আছে এরা তো একজুট বানছে আমার লোকে তারা লাগেরও বুঝছেন, আর যেবা যারা আছে দুই একজন এরা হাল চাল সুইরা খায়, এরা যেন গিয়া 10 জন মানুষের লোকে বই এক কথা মারতো বা 10 জন আনতো, এই ধরনের আমার আর কেউ নাই। তখন আমি একটা কমপ্লেন করছি জগন্নাথপুর থানার, কমপ্লেন করার বাদে তারা মানে পুলিশ আইসন আইয়ারে দেখিয়া গেছেন বা পুলিশে মানে তারা জগড়া হর, আর তো আমার সংবাদপত্র যতটুকু আপনি দেখছেন যে আমি যমুনা টিভি দিছি বা আপনার মতো আরো কেউ কেউ আমার ও অমল অনলাইনে কিছু সাহায্য করে রাখি কতটুকু। আচ্ছা, আমার এখন আপনার তারা ওয়ালটা খেনে ভাঙে, মানে কোন কারণে আপনার লোকে তারা এই শত্রুতা করে? তারার চাহিদা সকল সময় তো আর কেউ মিটাইতে পারতো না, তারা তো আমার লোকে তারা মানে একটা বাদে একটা, যেমন আমার যে পুরানা একটা বাড়ি আছে যে বাড়িটার জুড়ে দখল কইরা রাখছে, যে আজাদ কইলাম সন্ত্রাসী এ জুড়ে দখল কইরা রাখছে, এটা বর্তমানে সুনামগঞ্জ কোর্ট কেস আছে, বর্তমানে কেসটা সাক্ষীত আছে, এরপরে আমার জমিন দখল কইরা রাখছে। এখন আমি প্রবাসী মানুষ, যে সময় আমি গেলাম এই সময় দেখা যায় হে ই বাজুত নাই সাইড সাইড, আর যে সময় আমি আই আমার বাদেও হে তারাও সন্ত্রাসী বাহিনী লিয়া নানান উৎপাত করে বুঝছেন, ওই লোক গাড়ি তার কারবার। মূলত আপনার ভূমি সংক্রান্ত বা বাড়ি বাড়ির লইয়া কেন্দ্র করিয়া ওটা বাড়ি হইলো গিয়ারি, ও যে বাড়িতে তাকে বর্তমানে এই বাড়িটা হইলো গিয়ারি আমার, কিন্তু আমার বাড়িটা যে জবরদখল কইরা রাখছে যে আমি তার লগে কেন বাড়ি লিয়া জ করি, এই বাড়িটা যাতে তারে মানে আমি বাড়িটা গিয়ে একবারে তারে জ কইরা দিয়ে আইতাম, মেইন জিনিস হইলো ওটাতে গিয়ে আমারে প্রেসারও ফেলায় যে তুমি তো বিদেশ আছো তোমার এখানে এরারে সাতাইমু তুমি অন্য একটা প্রেসার খাইবা, প্রেসার খাইয়া আর যাতে তো মানে আমার দুর্বল করার একটা জিনিস যেটারে আমি বুঝাইতে পারছিলাম। আমরা তো বেশিরভাগ আমরা যে এক্সপিরিয়েন্স আমরা দেখছি বেশিরভাগ আত্মীয় স্বজনের মাঝে এই ধরনের ঘটনা ঘটে। আপনার কিন্তু তার কোনো আপনার কিন্তু আপনার কোনো আত্মীয় নেই বা সাসার আত্মীয় সাসার গরো ভাই, সাসার গরো ভাই আমি কইতাম স্যার আমরা সাসার গরো ভাই, যার কারণে তো ই অতটুকু আর বুঝছেন নি আপনার ফ্যামিলিগত ভাবে এটা শেষ হয় নাই? না, ফ্যামিলিগত ভাবে এটা তো শেষ করবার দায় এটা বহু চেষ্টা করা হয়েছে, কিন্তু কৌ যে মানছে কই না যে বিচার মানে তালগাছ আমার মানে তুমি তাই বাড়ি আমার মানে মাগনা দিয়া যাওকে, কিন্তু জীবনে কেউ সম্পত্তি কেউ ভাই মাগনা দিয়া আইব নি বা বিনা বিনিময়ে কেউ কিছু করব নি। দেখুন, আপনি একজন প্রবাসী হিসাবে আপনার মানে বক্তব্যটা কি, এই ধরনের তো প্রবাসী আরো বেশি না আমি আমি প্রবাসী হিসাবে আমার বক্তব্যটা হইলো ওটা, আমরা যারা আইছি দেশ বিদেশ আছি একমাত্র ফেটের তাগিদেও আছি, ইচ্ছা করে কেউ বিদেশ আইছি না, 2 টাকা কামাই করে একমাত্র ফেটের তাগিদে। এখন বাড়িতে আমার বৃদ্ধ মা বা আপনার যে কোনো জনের তুই আইলাম, আর দেশের মানুষে যদি এই ধরনের সন্ত্রাসী কার্যকলাপ আমরা লগে করে তাহলে এই ধরনের গৃহীত ব্যক্তিগুলোর যন্ত্রণায় আমরা কিলা দেশ তাকমার দেশ যারা আছে এরা মানে সেফটিটা যে সকল সময় আইনাই আমরা দিব এটাও তো আমরা আশা করতাম পারি না, কারণ আইন আইবার আগে তো আমার দেওয়ালটা ভাঙিছে, আইন আইবার আগে আমার জন্য মারি লিব তখন আইনে গিয়ারি দেখবো, কিন্তু আমার হইলো গিয়ারি আপনার মাধ্যমে এই দেশের যে আমরা হাইকমিশন আছোন বা প্রধানমন্ত্রী শেখ হাসিনা আছোন থানার কাছে আমার আকুল আবেদন, আমার মতো প্রবাসী যারা যারা এরা নিরাপত্তায় বুকুরা দয়া করে তারা যাতে আমরা প্রবাসী অন্তরে একটু নিরাপত্তা দেন, এবং এই ধরনের সন্ত্রাসী অগ্লোর কাছ থেকে জাতিটারে যাতে সেফ রাখুন অতটুকু আমার তারা রেসে চাওয়া।